So thank you everyone, and welcome to my class. This is probably my first class on CC13 on the course code 13, and we are going to teach on Waiting for Godot, the text recommended in your syllabus by Samuel Beckett, the absurd dramatist. Waiting for Godot as a text is actually basically a drama. তোমরা অনেকেই এই টেক্সটের দিকে তাকিয়েছো, এর আগে হয়তো খানিকটা বুঝেছো, খানিকটা বোঝোনি, বারবার রেপিটেটিভ লাইন ঘুরে বেড়াচ্ছে, কি ঘটছে গোটা প্লে জুড়ে তোমরা অনেকেই বুঝতে পারছো না। তার কারণটা হচ্ছে ওয়েটিং ফর গোডো একটা স্পেসিফিক কনটেক্সটে লেখা একটা স্পেসিফিক টাইপ অফ প্লে। ইট ইজ অ্যান অ্যাবসার্ড ড্রামা। And what is an absurd drama? সেটা নিয়ে আমরা একটু বলার চেষ্টা করবো। আমাদের প্রথমের যে ক্লাসের শুরুর দিকটা সেটাই অ্যাবসার্ড ড্রামা এবং মডার্নিস্ট লিটারেচার, সেই বিষয় নিয়ে আমরা একটু বেসিক্যালি বলবো। বলে তারপরে ওয়েটিং ফর গোডোর কনটেক্সটে আমরা যাব। তার আগে গোডো নিয়ে দু চার কথা আমরা বলে রাখি। সো যদি ইফ ইউ লুক ইনটু ডাইরেক্টলি ইনটু দ্য টাইটেল ওয়েটিং ফর গোডো, উই রিয়েলি ডোন্ট নো হু ইজ গোডো, বিকজ গোডো as a word is a new creation for us. We never encountered this word before Samuel Beckett, never encountered this word in the English dictionary. So we really don't know who is Godot. Is Godot God? It has a striking similarity with the word God, the omnipotent, omnipresent reality. Or there is also the word dot in the word Godot. Is it the thing that God transforming into dot, god jekhane dot hoye gache? Jehetu Waiting for Godot is a French text first published in French language and then Samuel Beckett translated his own French language into English, amra janbo je Beckett nije tar somosto lekha tini ekjon Irish shottyo French language e prothome likhechen. Amar PhD topic e Samuel Beckett er fiction chilo, phole বেকেট কিন্তু খুব ভীষণ পরিমাণে ওয়াজ অবসেসড অ্যাবাউট দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তিনি বিশ্বাস করতেন তিনি ভাষাটাকে, ভাষা মানুষকে ইচ্ছে করে সীমাবদ্ধ করে দেয়, লিমিটেড করে দেয়, ফলে মিনিমালিস্টিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি মাচ নেসেসারি। আমি ইচ্ছে করে কম শব্দ ব্যবহার যাতে করতে পারি, যাতে কম করে একটা সাইলেন্স, একটা নিস্তব্ধতা গোটা নাটক জুড়ে ক্রিয়েট করতে পারি, তার জন্য আমি ইচ্ছা করে ডেলিবারেটলি অ্যান্ড ইন্টেনশনালি আই উইল চুজ আ ল্যাঙ্গুয়েজ দ্যাট উইল লিমিট মাই সেলফ। আমি ইচ্ছে করে যদি কোনো হিন্দি ভাষায় লিখতে আরম্ভ করি তাহলে কি ঘটবে? আমি শব্দ পাবো না, আমি ভাষা পাবো না, তাই তো? এবং এর ফলে আমার যে লিঙ্গুইস্টিক যে টেক্সট যেটা ক্রিয়েটেড হবে একটা অত্যন্ত সাইলেন্ট টেক্সট, নিস্তব্ধ টেক্সটে পরিণত হবে, তাই তো? এবং বেকেটের ক্ষেত্রে সেটাই ঘটেছিল। হি ডেলিবারেটলি সিলেক্টস টু রাইট অন দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যাট ফার্স্ট। ওয়েটিং ফর গোডোর is a translated text তার original French language-এর ভার্সনটা হচ্ছে আন অতো দো গোদো, আন অতো দো গোদো, ইন অ্যাটেন্ডেন্ট গোদো, কিন্তু এক্সাক্ট ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশনটা আন অতো দো গোদো, মিন্স গোডোর জন্য অপেক্ষায়। বহু বহু ল্যাঙ্গুয়েজে ওয়েটিং ফর গোডো ট্রান্সলেটেড হয়েছে। বাংলাতে ভগবান বাবু আসছে বলে একটা ট্রান্সলেশন আছে, ভগবান বাবু, ঠিক আছে, ভগবান নয়, ভগবান বাবু। অনেকে বাংলাতে সেটা গোডোই করেছে, গোডোর জন্য অপেক্ষায় করেছে। শিশির কুমার ভাদুরী ওয়েটিং ফর গোডোকে মঞ্চস্থ করেছিলেন, শাউলমিত্র করেছিলেন বিভিন্ন সময়ে। ফলে ওয়েটিং ফর গোডো এমন একটা ক্যানোনিক্যাল টেক্সট হয়ে গেছে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার। ইটস পাবলিশড ইন 1953। বিভিন্ন লোকজন এই থিয়েটারকে নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করেছেন, কারণ আমরা পরবর্তীকালে দেখব যে এই পার্টিকুলার ড্রামা কোনো নির্দিষ্ট কনক্লুশন, কোনো কনক্লুসিভ এভিডেন্সের দিকে যাচ্ছে না, কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আমরা আসতে পারি না। দুজন ট্র্যাম্প, দুজন ভ্যাগাবন্ড বসে গাছের ধারে অপেক্ষা করছে গোডোর জন্য। ওয়ান ইজ ভ্লাদিমির, অ্যানাদার ইজ এস্তাগন। অনেকে এরা দিদি এবং গোগো বলে একে অপরকে ডাকছে, ভ্লাদিমির এর এস্তাগন বেসিক্যালি। এবং এরা দে আর পারফর্মিং ভেরিয়াস কাইন্ড অফ রিচুয়ালস। কেউ জুতো খুলতে পারছে না, কেউ ঠিকমতো তার বাউল আর হ্যাটটাকে হারিয়ে ফেলছে,
এবং কারোর জন্য একটা অপেক্ষা করছে, তারা বলছে সেটা গড নাকি সেটা ডেথ নাকি সেটা হিউম্যান অ্যাম্বিশন, গোডো কি উই রিয়েলি ডোন্ট নো, নাকি হিউম্যান স্যালভেশন, হু ইজ গোডো উই রিয়েলি ডোন্ট নো। অ্যান্ড বেকেট নেভার অ্যাকচুয়ালি আনসার্ড ব্যাক থ্রু আউট ইজ হোল লাইফ, তার গোটা জীবনে বেকেট একবারের জন্য বলেননি যে গোডো কে, কারণ যে মুহূর্তে তুমি বলে দেবে গোডো কে, শেষ সেই মুহূর্তে এই প্লের যে গুরুত্বপূর্ণতা, এর যে ইম্পর্টেন্স, এর যে তাৎপর্য একটা, সেটা হারিয়ে যায়। ফলে হি ডেলিভারেটলি ইন্ট্রোডিউসেস দিস এলিমেন্ট অফ দ্য অ্যাম্বিগুইটি ইনসাইড দ্য টেক্সট। সো ওয়েটিং ফর গোডো ইজ এ প্লে বাই স্যামুয়েল বেকেট, আমরা একটু পরে বেকেটকে নিয়ে পড়ব, আগে গোডোর বেসিক জিনিসগুলো অল্প করে দেখে নেব। সো ইটস আ প্লে বাই স্যামুয়েল বেকেট ইন হুইচ টু ক্যারেক্টার্স, দুটো ক্যারেক্টার, ইটস আ প্লে ইন টু অ্যাক্টস, দুটো অ্যাক্টেই প্লে। টু ক্যারেক্টার্স আর ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন, দিদি, ভ্লাদিমির ইজ দিদি অ্যান্ড এস্ট্রাগন ইজ গোগো। দে এঙ্গেজ ইন আ ভ্যারাইটি অফ ডিসকাশনস অ্যান্ড এনকাউন্টার্স হোয়াইল অ্যাওয়েটিং গোডো হু নেভার অ্যারাইভস। আমাদের জীবনও কোনোদিন গোড়ো আসে না, আমাদের জীবনটাও অপেক্ষায় কাটে। আমরা আমাদের মানে গোড়ো ক্যান বি এনিথিং, গোড়ো ক্যান বি কার, গোড়ো ক্যান বি ইয়োর ওন বিউটিফুলি ইমাজিনড হাউস, গোড়ো ক্যান বি ইয়োর 10 মার্কস ইন দ্য সিজিপিএ, গোড়ো ক্যান বি আ গুড স্যালারিড জব, গোড়ো ক্যান বি আ বিউটিফুল লুকিং ওয়াইফ, গোড়ো ক্যান বি এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, হ্যান্ডসাম হাঙ্ক, ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি ইউর অ্যাম্বিশন, ইট ক্যান বি ইউর স্যালভেশন। সেটা যে কি ইউ নেভার নো, বিকজ গোডো উইল নেভার অ্যারাইভ অ্যান্ড ইউর কোয়েস্ট ফর লাইফ উইল কন্টিনিউ। তোমার জীবনের যে জার্নি, যে চরই বেতি, যেটা সেই বেদান্তের মন্ত্র, চলতে হয়, জীবনে চলা ছাড়া জীবন চলে না, থামা যায় না জীবনে। এই দুটো ক্যারেক্টার, দিস টু পারপিচুয়াল ট্র্যাম্পস, ভ্যাগাবন্ডস, কিছু নেই, জামা কাপড় নেই, ঠিকমতো পোশাক আশাক নেই, রাস্তার ধারে বসে আছে, এটা সিম্বলাইজ করছে দ্য হোল হিউম্যানিটি, গোটা মানব সভ্যতাকে। আমরা এরকমই, আমরা আসলে, আমাদের কিচ্ছু নেই, কোনো স্পিরিচুয়াল আপলিফটমেন্ট নেই, আমাদের মনের মধ্যে আসলে শুধুমাত্র লোভ 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 এবং লোভ, আর কিচ্ছু নয়। একটার পর একটা গোড়োর জন্য আমরা অপেক্ষা করি আমাদের জীবনে, নিজের চাকরি, নিজের চাকরি হয়ে যাওয়ার ফলে ছেলে মেয়ের চাকরি, তারপরে নেক্সট অ্যাম্বিশন, আলটিমেটলি লাইফ ইজ অ্যান অ্যাবসলিউট অ্যান্ড ফিউটাইল প্রসেস। যে কোনো মডার্নিস্ট রাইটারের মতো স্যামুয়েল বেকেটও কমপ্লিটলি রিজেক্ট করতেন যে কোনো মেটেরিয়ালিস্টিক এনচ্যান্টমেন্টকে। তোমরা জানো বেকেট অ্যাকচুয়ালি রিসিভ দ্য নোবেল প্রাইজ যখন তিনি পেয়েছিলেন, তাকে যখন স্পিচের জন্য ডাকা হয়, তিনি বলেছিলেন আমার কিছু বলার নেই, কারণ জীবনে কি বলবো, কিছু মানে সত্যি বলার নেই। তিনি খানিকক্ষণ বসে থাকলেন, তাকালেন অদ্ভুতভাবে, খুব ড্রামাটিক দেখতে ছিল বেকেটকে আর কি, অন্যরকম দেখতে ছিল, চোখের দৃষ্টিটা খুব অন্যরকম। বেকেটের যখন ছবি দেখাবো তখন দেখাবো। ফলে জীবন সম্পর্কে একটা অত্যন্ত হতাশাগ্রস্ত মানুষ, যিনি সত্যি ভেবেছিলেন জীবন থেকে কিছু পাওয়ার নেই, তিনি এমন একটা টেক্সট লিখেছেন হুইচ ইজ ভেরি মাচ এক্সিস্টেন্সিয়ালিস্ট। আমরা একটু এক্সিস্টেন্সিয়ালিজম নিয়েও পড়বো, সেটা কি অস্তিত্ববাদ, এবং এমন একটা প্লে লিখেছেন যেখানে সত্যি মানুষের নতুন করে কিছু চাওয়ার নেই, নতুন করে কিছু পাওয়ার নেই। ওয়েডিং ফর গোডো যখন প্রথম মঞ্চস্থ হয়, যখন প্রথম নাট্যকারের দৃষ্টিভঙ্গি থেকে প্রথমবার মঞ্চে যখন রাখা হয়, তোমরা কি যেও জানো যে সেখানে কারা অভিনয় করে? সেখানে অভিনয় করেছিল সেন্ট কুইন্টিন পেনেনশিয়ারির ইমপ্রিজনাররা, যারা প্রিজনার, তার যারা বন্দি, যারা অ্যাকচুয়ালি জেল খাটা আসামি, তারা এই প্লের প্রথম নাটকের মঞ্চস্থ করে। এবং বেকেট বলে যে পরবর্তীকালে বিভিন্ন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ওয়েটিং ফর গোডো অ্যাকচুয়ালি বিকামস এ ক্যানোনিক্যাল টেক্সট, বেকেটকে সারা পৃথিবীর কাছে বিখ্যাত করে দেয়। আমরা বেকেটের তো অন্যান্য প্লের দিকেও নজর রাখার চেষ্টা করবো, যাতে আমরা বুঝতে পারবো যে বেকেটের ধরনটা কিরকম। বেকেটকে রীতিমতো বিখ্যাত করে দেয় সারা পৃথিবীতে, কিন্তু বেকেট বলে ওই যে জেল খাটা কয়েকজন আসামিগুলো, ওই যে প্রথম দিন সেন্ট কুইন্টিন পেনিনসুলাতে আমি স্টেজ করেছিলাম ওয়েটিং ফর গোডো, ওই যে প্লেজার পেয়েছি থিয়েটার ডি ব্যাবিলনে। হ্যাঁ, কিছু বলছো শতাব্দী? জিও ফাই তে চলছে, কারণ মানে আমার ওয়াইফাই তে চলছে না, এই জন্য মুশকিল আছে। তো
এই যে কয়েকজন জেলখাটে আসামিকে প্রথমবার তারা তারা এই ওয়েটিং ফর গোডো অভিনয় করলো, বেকেট বলেছিল তারা এত ভীষণভাবে নিজেদেরকে রিলেট করতে পেরেছিল, যারা প্রিজনার ইমপ্রিজনার তাদের কিছু নেই তো জীবনে, তারা জেলখাটে আসামি জীবনে কিছুর জন্য অপেক্ষা করছে না, তারা কিন্তু এই ফিউটাইল অ্যাবসলিউট এমটি স্টেট অফ দ্য হিউম্যান লাইফ, দ্য কমপ্লিট পেসিমিস্টিক প্রেডিকামেন্ট অফ দ্য হিউম্যান লাইফ তাকে রিয়েলাইজ করতে পেরেছিল। এই জন্যই তার অভিনয়টা খুব ভালো ছিল, কারণ এই ট্র্যাম্প TRAMP ট্র্যাম্প মিন্স ভ্যাগাবন্ড, এই ট্র্যাম্প দুটো ট্র্যাম্প ভ্লাদিমির হ্যাঁ স্যার বলছি প্রিজনারের প্রিজনারের অ্যান্সারটা মানে এতটা ভালো ছিল যে মানে ওটাই মানে জীবনটাকে বুঝিয়ে দিয়েছিল ওদের কাছে, মানে একটা মানুষ যার জীবনে কিছু নেই অথচ তার অ্যান্সারটা যেটা দিয়েছিল, মানে আমি বলছি না আমি বললাম তো ওইটার জন্য এটা একটা ইউনিক হয়ে গেছিল পুরোপুরি, মানে আমাদের জীবনটাকে কোথাও যেন তুলে ধরেছিল। ঠিক 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 অ্যাবসলিউটলি ভালো বলেছে যে আমাদের প্রত্যেক দিনের যে জীবন, জীবনের যে না পাওয়া মানে না চাওয়া, একটা এমন একটা জীবন যেটা মানে যখন একটা জায়গায় আটকে যায়, রুম ইসলামের গান ছিল না জীবন চলছে না সোজা পথে, মানে মানে এরকম একটা না চলা একটা অ্যাবসলিউট পেসিমিস্টিক জীবন, সেই কাহিনীর গল্প ওয়েটিং ফর গোডো বলছে। আমি ওয়েটিং ফর গোডো যখন একটু ব্যাকগ্রাউন্ডে আসবো তখন আরো এই বিষয়টা নিয়ে আরো অনেক কিছু বলবো, আপাতত আমি জাস্ট মানে তোমাদের ওয়েটিং ফর গোডোতে ইন্ট্রোডিউস করিয়ে মডার্নিজম এবং বেকেটের অন্যান্য বিষয়গুলো বলে তারপরে বেকেটের এই ডাইরেক্টলি টেক্সটের মধ্যে আসবো। ফলে বলো বলো মানুষ চাওয়াটা মানে কতটা মানে এটা এটা এমন একটা জিনিস, এমন একটা ইয়ে শুনে গল্পটা শুনেছিলাম যখন যে মানুষের চাওয়াটা কত রকমের হতে পারে, আমরা যেটা এখন হয়তো ফিল করতে পারছি লকডাউনের মধ্যে, প্রিজনারের ওই ইচ্ছাটা ছিল যে আমার গোডোটা হচ্ছে বাইরে, মানে বাইরে যাওয়া, বাইরের পৃথিবীতে আমার কাছে আমার জীবনের গোডো, তো কত সামান্য একটা জিনিস কত সুন্দর ভাবে বলেছিল যে মানে হুইজ গোডো, এটা একটা প্রিজনারকে জিজ্ঞেস করা হয়েছিল, বলেছিল আমার কাছে এই প্রিজনের বাইরে যাওয়া, আমার মুক্তি আলোয় আলোয় এই প্রিজনের বাইরে যে আলোকে আমি প্রথমবার দেখবো, আমার সন্তান যাকে আমি কোনোদিন দেখতে পাইনি তাকে প্রথমবার দেখবো, দ্যাট ইজ গোডো ফর মি। ফলে তার কাছে চাওয়াটা কেবলমাত্র এই মিনিমালিস্টিক ডিজায়ার, তোমার কাছে চাওয়া তার অনেক কিছু, তোমার কাছে চাওয়া তো ইউপিএসসি অফিসার হওয়া, কিন্তু মানুষের মানুষের দিকে চাওয়াটা যেন গোডো ইজ অ্যাকচুয়ালি নট আ সিঙ্গল গোডো, ইটস অ্যাকচুয়ালি রাদার প্লুরালিস্টিক ইন নেচার, দেয়ার আর মেনি গোডোজ and godo perhaps will arrive will not arrive, অনেকের জীবনে তো গোডো আসে না, অনেকের জীবনে ভয়ঙ্কর প্রচেষ্টা করেও একবার হলো না, দুবার হলো না, চারবার হলো না, পাঁচবার হলো না, ছবার হলো না, ইউপিএসসি হলো না, একবারের জন্য ক্র্যাক করতে পারলো না নেট, এরকম কিন্তু অনেকের জীবনে হয়, এত পড়াশোনা করেও ভেতরটা খালি খালি ফাঁপা 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 লাগছে, লাগে তো মানুষের জীবনে, সেই সমস্ত মানুষ যারা জীবনে ব্যর্থ তাদের জন্য ওয়েটিং ফর গোডো, তারা হয়তো গোডোর জন্য সারা জীবন অপেক্ষা করে যাচ্ছে। ফলে প্রিজনারের কাছে হয়তো গোডো বলতে বাইরে যাওয়া, এই আলোকময় পৃথিবীকে দেখা, তোমার কাছে হয়তো গোডো বলতে কবে আবার তোমরা কলেজে আসবে, নতুন করে একটু টিচার্স ডে বা অন্য কিছু সেলিব্রেট করবে, তোমাদের কাছে গোডো বলতে মানে একটা কথা আছে না, ইয়েস 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 বলো একটা কথা আছে না যে একটা কথা আছে না যে তোমার কাছে যেটা আছে সেটা অন্য কারোর কাছে হয়তো চাওয়া, মানে সে সেটা হয়তো চাইছে, সেটা গোডোর মধ্যে দিয়ে মানে বলা হয়েছে। আর গোডোর আরেকটা যে হচ্ছে পাসিং দা টাইম, আমরা এখানে এসেছি শুধু টাইমটা পাস করতে, মানে কোনো ইন্টেনশন নেই, মানে করতে হয় বলে করছি, এমন একটা ব্যাপার। এটা একটু পরে আমি বলতাম, বলেই দিল যে এই যে এই যে ফিলোসফিক্যাল জিনিসটা আমি একটু পরে বলবো, এই যে পাসিং দা টাইম, দেয়ার ইজ নো ইন্টেনশন, দেয়ার ইজ নো অবজেক্টিভ, সময়কে খালি কাটাতে হচ্ছে, কারণ আমাদের মডার্ন লাইফ ইজ অলমোস্ট লাইক রিচুয়াল। এর একটা ফিলোসফিক্যাল সোর্স কে অ্যালবিয়ের তামুর লেখা একটা বিখ্যাত ফিলোসফিক্যাল ট্র্যাক্ট আছে, দ্য মিথ অফ দ্য সিসিফাস, আমরা একবার সেটার দিকে তাকাবো। এটা কিন্তু এই অ্যাবসারিস্ট লিটারেচারের জন্ম দিয়েছিল, মিথ অফ দ্য সিসিফাস। ফলে অ্যাবসারিস্ট লিটারেচার কয়েকটা না গল্পগুলো দেখলে, আমি কয়েকটা গল্প বলেছিলাম তোমাদের মডার্নিজম পড়াতে গিয়ে, আজকেও কয়েকটা গল্প বলবো, না দেখলে এই অ্যাবসারিজমের স্পিরিটটা অ্যাকচুয়ালি বোঝা যাবে না। ফলে এখন আপাতত জেনে রেখে দাও যে ওয়েটিং ফর গোডোর বেসিক স্টোরি লাইনটা হচ্ছে এই ভ্লাদিমির এবং ইস্তাগনকে নিয়ে, এটাকে বলা হয় দ্যাট ইজ আ সাবটাইটেল অফ ওয়েটিং ফর গোডো, এটা নিয়ে কোয়েশ্চেনও করে, আর ট্র্যাজিক কমেডি ইন টু অ্যাক্টস। হোয়াট ইজ আ ট্র্যাজিক কমেডি এনি ওয়ান? Tragic comedy is basically a combination of tragedy and comedy. Right, and the comedy is
It is a hybrid literary genre that blends the aspects of both the tragic and the comic forms. Duto form, tragic and comic. মানে স্যার ব্যাঙ্গ আপ সব জিনিসটা মানে অনেকটাই এমন যে যে ট্র্যাজেডি অথচ হাসি পাবে মানে ট্র্যাজেডি দেখে হাসি পাচ্ছে ম্যাকবেথ দেখে আমাদের হাসি পাই না কিন্তু ট্র্যাজিক কমেডি এমন একটা জনরা যেখানে মানুষ মানে এতটা করুন অথচ আমরা ওটা দেখে হাসছি মকারি করছি অথচ এটা আমাদের কি বল ঠিক 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 সিদ্ধি বলছে অভিতার কাছে ট্র্যাজেডি বা 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 আর বড় হচ্ছে কাশ্মীরে ঘুরতে যাওয়া হতেই পারে প্রত্যেকের কাছেই এরকম বিভিন্ন যে মানুষের চাহিদা আমি মানে বলছি মানে কাশ্মীরের কথা মনে হয়তো একজন কাশ্মীরি টেরোরিস্ট একটা 16 বছরের ছেলে তার কাছে বড় হচ্ছে কাশ্মীরের স্বাধীনতা মানে তার কাছে তার রিয়ালাইজেশনের কাছে এবার একই রকম ভাবে একটা ভারতীয় সৈন্য তার কাছে বড় হচ্ছে যবে থেকে কাশ্মীরের সমস্ত কমপ্লিট টেরোরিজম স্টপ হবে ফলে এই প্রত্যেক মানুষের স্বপ্ন তো আলাদা প্রত্যেক মানুষের আশা আকাঙ্ক্ষা তো আলাদা তো এই যে আশা আকাঙ্ক্ষার গল্প সেটা হচ্ছে ওয়েটিং ফর গোডো ইটস আ ট্র্যাজিক কমেডি ইনটু এটাই মানে আমাদের কাছে কাশ্মীর মানে কত সুন্দর অনেক কিছু দেখবো বা আমাদের কিন্তু কোন একটা সৈনিকের ফ্যামিলির কাছে বা তার কাছে কাশ্মীর মানেই আতঙ্ক একদম যে যখনই শোনা যায় কাশ্মীরে পোস্টিং আছে তখন থেকেই তাদের একটা কোথাও একটা টেনশন অ্যাংজাইটি মনের মধ্যে শুরু হয়ে যায় তাহলে যেটা বলছিলাম এটা একটু সত্যি ভালো করে বললো ট্র্যাজিক কমেডি অ্যাজ ইটস নেম ইমপ্লাইজ ইনভোকস দ্য ইন্টেন্ডেড রেসপন্স অফ বোথ দ্য ট্র্যাজেডি এন্ড দ্য কমেডি ইন দ্য অডিয়েন্স অডিয়েন্সের মধ্যে ভাবো এমন একটা ফিলিং বোথ দ্য ট্র্যাজেডি এন্ড দ্য কমেডি ট্র্যাজেডি কি দ্য ফর্মার বিং বেসড অন আ জনরা অন দ্য হিউম্যান সাফারিং ওয়েটিং ফর গোডো অ্যাজ আ ড্রামা অ্যাজ আ টেক্সট ইজ অ্যাকচুয়ালি আ টেক্সট অফ দ্য হিউম্যান সাফারিং মানুষের যন্ত্রণার কাহিনী জুতো খুলতে পারছে না আটকে গেছে ছোট্ট ছোট্ট যন্ত্রণাগুলোকে বড় বড় যন্ত্রণা করে দেখানোর চেষ্টা ফলে দ্য ফর্মার বিং এ জনরা বেসড অন হিউম্যান সাফারিং দ্যাট ইনভোকস অ্যান অ্যাকম্পানিং ক্যাথারসিস এটা আমরা প্রত্যেক মুহূর্তে এই গাদিলি এবং ইসরাফিলকে দেখে হয়তো নিজেদের সঙ্গে রিলেট করছি করতে পারি এবং উল্টো দিকে যেটা ঘটবে কমেডি ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে ডেফিনেটলি দ্য ল্যাটার বিং এ জনরা ইন্টেন্ডেড টু বি হিউমারাস অর অ্যামিউজিং বাই ইন্ডিউসিং লাফটার ওই রিপোর্ট করতে যে লাফটার যে হাসিটা সেটা যেন জোর করে ক্রিয়েট করা হচ্ছে মানুষের মনে করতে আমরা দেখবো যে দুটো ক্যারেক্টার লাকি এবং পোজো যেখানে অ্যাক্ট ওয়ানে লাকি পোজোকে কন্ট্রোল করছে অ্যাক্ট টু তে পোজো উইল বিকাম কমপ্লিটলি ব্লাইন্ড অন্ধ হয়ে যাবে তাকে লাকিকে সরি লাকি উইল বিকাম কমপ্লিটলি ব্লাইন্ড তাকে পোজো টানতে টানতে নিয়ে আসছে পোজো একটা অ্যানিমেল এর মতো একটা ক্রিচার মানুষ নয় পুরোপুরি মানুষ নয় সাব হিউম্যান ক্রিচার এরকম অনেকে এরকম প্রশ্ন করে যে পোজো কি পুরোপুরি মানুষ অনেকে বলে হ্যাঁ ইটস আ হিউম্যান ক্যারেক্টার অনেকে বলে সাব হিউম্যান ক্যারেক্টার মানে মানুষ যখন আর একটা মানুষের উপরে নিয়ন্ত্রণ কবজা করার চেষ্টা করে কিরকম তার পরিণতি হয় অনেকে পোজোকে কলোনিয়াল ক্যারেক্টার বলে যেরকম মানে কলোনাইজেশনের পরে যেরকম মানুষের অবস্থা হয় সেই অবস্থাকে ইনভোভ করে পোজো ফলে লাকি অ্যান্ড পোজো ওই দুটো ক্যারেক্টারকে আমরা পরবর্তীকালে এই প্লেতে পাবো The premiere of this play was directed by Roger Bleen. Roger Bleen, 5th January 1953. মানে থাকবে 5ই জানুয়ারি 1953 প্লেটা লেখা শুরু হয় 1948 9th of October থেকে 29th of January 1949 এর মধ্যে প্লেটা লেখা হয় প্রথমবার প্রিমিয়ার করে রজার ব্লিন প্যারিসে থিয়েটার দি ব্যাবিলন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভার্সনটা প্রথমবার 1955 সালে লন্ডনে এটা প্রথমবার দেখানো হয় ফলে পোল ইন আ পোল কন্ডাক্টেড বাই দ্য ব্রিটিশ ন্যাশনাল থিয়েটার in 1998-99 it was voted the most significant english language play of the 20th century english language play 20th century on the greatest english language play bola hoy waiting for code okay phale amra motamoti play er ekta basic introduction ekhono plot er introduction dini dilam debar just tomader ki introduce korlam waiting for code shonge diye ami koyekta basic concept tomader shonge alochona kore nebo The first basic concept is that of the absurdism. Absurdism kake bole anyone? Sir, out of formal. Hashokoutuk. Hashokoutuk ke liye absurdism bole besh besh. Sir, absurd mani ta bolchi hashokoutuk. Ma mojadar kichu sei kache. Absolutely. Acha bolo aar ke ki bolbe bolo.
অ্যাবসার্ড মানে হচ্ছে আউট অফ হারমোনি, ছন্দ পতন, মানে এখানে যেটা বলেছি অ্যাবসার্ড মানে আউট অফ হারমোনি। আর 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 কে তো বলবে স্যার, কোন প্লট থাকবে না যেটার মধ্যে, মানে নো প্লট, নো ক্যারেক্টার, সবটাই একটা মানে জাস্ট গো গোইং অন এরকম একটা ব্যাপার। আর আর কেউ কিছু বলবে মানে স্যার যেখানে কোনো যুক্তি নেই, মানে যেটা শতাব্দী বলছে কি সেটা লজিক নেই, কোনো রিজন নেই, বাই দ্য স্ট্রাকচারস অফ দ্য ইয়েস লজিক এন্ড দ্য রিজন আর অ্যাকচুয়ালি ব্রেকিং ডাউন ভেঙে পড়ছে এই যুক্তির সাম্রাজ্য। বেসিক্যালি যদি আমরা একটু আমি যদি খুবই খারাপ এই ধরনের চার্ট টাট করি তাও একটু চেষ্টা করি, যদি আমরা একটু বেসিক্যালি গ্রাফিক্যালি দেখাবার চেষ্টা করি, actually modernism when you are using the word modernism with ism, it actually becomes an ideology, a movement of philosophy. It refers to the movement which begins around 1910, just at the advent of the World War I. Modernism is a basically a reaction to the World War I, prathom bar bishwajuddho. It actually means, what this World War I means, it actually means the death of the loved ones. Tumar amar jodi chena gana manushjon gulo amader chokher samne European population er 1/3 jodi completely abolished hoye jay, young young soldier ra gele juddho khetre ki jodi mara jay, amader ki rokom feeling ashbe, ki rokom amader chinta bhabna hobe? Naturally এই যে হিউম্যান সাফারিং কে হিউম্যান সাফারিং ডেবিট করছে এই ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে এত মানুষের মৃত্যু এবং মানুষই প্রথমবার এইরকম ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর যুদ্ধ দেখল, যে আকাশ পথে যুদ্ধ হচ্ছে, বোম্বার্ডমেন্ট, অ্যাবসলিউট ডিস্ট্রাকশন অফ দ্য হিউম্যান বিইং ফ্রম 1909 ডাউন টু 1940, এই সরি সরি প্রথম বিশ্বযুদ্ধ কত, 1909 থেকে 1914 তো, এবার এই যে এই খারাপ ঘটনাটা মানে এত মানুষ মারা যাচ্ছে, এরকম ভাবে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, ফলে এর ফলে এই ভিক্টোরিয়ান কালচার থেকে আধুনিকতা জন্ম হচ্ছে। দ্য সেকেন্ড অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট ইজ অ্যাকচুয়ালি দ্য গ্রোয়িং আরবানাইজেশন, গ্রোয়িং আরবানাইজেশন সহ স্কাইস্ক্রাপার। তোমরা চার্লি চ্যাপলিনের একটা বিখ্যাত বই দেখেছো সিটি মডার্ন টাইমস বলে, দেখেছো তো? মানুষ যেখানে অনেক বেশি পরিমাণে যন্ত্রতে ট্রান্সফর্ম হয়ে গেছে, আমি জাস্ট একটা মডার্ন টাইমস এর ফেমাস সিনটা দেখিয়ে দিচ্ছি চার্লি চ্যাপলিনের, না হলে কপিরাইট খেয়ে যদি এক্সাক্ট সিনটা দেখাই তাহলে কপিরাইট খেয়ে যেতে পারি, কারণ একটা ভিডিওতে লিঙ্কটা স্পটে দেখিয়ে অলরেডি বেশ একটা কপিরাইট খেয়েছি। এই যে আমি তাও একবার দেখাচ্ছি, যদি কপিরাইট হয় তাকে আলাদা করে বার করে দেবো। দিস ইজ অ্যাকচুয়ালি আ ফেমাস সিন অফ চার্লি চ্যাপলিন, যেখানে চার্লি চ্যাপলিন একটা যন্ত্রকে বলে বলছে দ্য স্টোরি অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে মানুষ প্রায় যন্ত্র হচ্ছে। এবং তোমরা এই এই সিনটা দেখেছ, আমি জাস্ট স্টিল ইমেজটা দেখাচ্ছি যাতে তোমরা পরিষ্কার বুঝতে পারো যে আমি কোন বিখ্যাত সিনটার কথা বলছি। এইখানে যেখানে চ্যাপলিন আটকে পড়বে যন্ত্রের মধ্যে, প্রত্যেকটা চার্লি চ্যাপলিনের সিনেমা ইজ আ ট্র্যাজিক কমেডি। হোয়াই? Because there is always an underlying notion of the human suffering. এই যে চোখ তুলে দেখছো চ্যাপলিনের, এর মধ্যে যন্ত্রণা, এর মধ্যে জীবনের যে দুঃখ রিফ্লেক্টেড। একজন সাধারণ খেটে খাওয়া শ্রমিকের জীবনের কাহিনী বলছে যে আটকে পড়েছে এই দুটো চাকার মধ্যে, নিষ্পেষিত হচ্ছে,
এই যে নিষ্পেষণ জায়গার মধ্যে এটা কেবলমাত্র ইজ নট মিয়ারলি দ্য লিটারাল রিপ্রেজেন্টেশন বাট অলসো মেটাফোরিক্যাল, সে প্রত্যেক দিন তার যে লেবারটাকে এক্সপ্লয়েট করে কি করে যে মালিক পক্ষ, একটা ক্যাপিটালিস্ট সোসাইটি ইজ কনস্ট্যান্টলি এক্সপ্লয়েটিং হিম, তার যে যন্ত্রণা সেইটা কিন্তু মানে এই আধুনিক সাহিত্যের মধ্যে, সেটা এরিয়ারের সাহিত্যের মধ্যে বা অন্য যেকোনো সাহিত্যের মধ্যে খুব ভীষণভাবে রিফ্লেক্টেড। এই যে ওয়েস্টল্যান্ড তোমরা বলেছো, দ্য লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, ইজ ফলিং ডাউন, ফলিং ডাউন, লন্ডন ব্রিজের উপর দিয়ে এত মানুষ চলে যাচ্ছে যেন লন্ডন ব্রিজটা আমি চাই ভেঙে পড়ুক, ভেঙে পড়ুক, ভেঙে পড়ুক, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন। ওয়েস্টল্যান্ড শুরু হচ্ছে এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, ব্রিডিং লাইল্যাক্স আউট অফ দ্য রেড ল্যান্ড, mixing memory and desire, starting dull roots with spring rain, mixing memory and desire, মানুষের যে স্মৃতি, যে খারাপ স্মৃতি, দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধে এত মানুষের মারা যাওয়ার স্মৃতি, ওয়েস্টল্যান্ড দেখা 1922 সালে, ফলে এই পৃথিবীর মধ্যে এই ওয়ার্ল্ড ওয়ারে ইনফ্লিক্টেড যে পৃথিবী, এবং তারপরেই আবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা ঘটবে 1939 থেকে 1945 এই সময়ে, এই দুটো বিশ্বযুদ্ধ অ্যাবসারিজম তৈরি হচ্ছে 1950s অনেক পরে, এই দুটো বিশ্বযুদ্ধ এবং এই যে ভয়ঙ্কর মানুষের গ্রোয়িং আরবানাইজেশন, আরো অনেকগুলো ফিচার সেগুলোর কথা আমি বলবো, এই জিনিসগুলো কিন্তু অ্যাবসারিজমকে জন্ম দিচ্ছে। অর্থাৎ মানুষ অ্যাপারেন্টলি মনে করছে যে এই পৃথিবী আর মিনিংফুল নয়, আমি বেঁচে আছি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ফলে কি ঘটেছিল, কি ঘটেছিল ভালো করে কল্পনা করো, যে দাদু বেঁচে আছে, বাবা বেঁচে আছে, ছেলে বেঁচে নেই, থার্ড জেনারেশন বেঁচে আছে, ফার্স্ট জেনারেশন বেঁচে আছে, সেকেন্ড জেনারেশন বেঁচে আছে, যে লেটেস্ট জেনারেশন বেঁচে নেই, 14 বছর, 17 বছর, 18 বছরের ছেলেরা যুদ্ধে গেছে আর বাড়ি ফিরে নেই। তাই সাসুন, সিগফ্রিড সাসুন কবিতা লিখেছে, আওয়েন কবিতা লিখেছে, এই প্রত্যেকটা এই যে ওয়ার অ্যান্ড দ্য পিটি অফ দ্য ওয়ার, ফলে বিশ্বযুদ্ধ মানুষের মধ্যে এক ধরনের feeling of the absurdity that life is absolute empty, ani bar bar hoy waiting for godo korte gele tomake je historical context jante hobe, historical context na jane waiting for godo kore kono mane bujhte parbe na, karon tumi bujhte parbe na je ki jonno ei ghotona ghotche, tomake ektu chobi dekhte hobe, ami already modernism er shomoy dekhechhilam ei 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 je 1910 সাল, 1915 সাল, 1920 সাল, মানুষ যেখানে কিন্তু যন্ত্রে পরিণত হচ্ছে, একটা বিখ্যাত সিনেমা মেট্রোপলিস, ইটস আ ভেরি ফেমাস সিনেমা, তোমরা দেখোনি, ইটস আ জার্মান সিনেমা, মেট্রোপলিস, ফ্রিৎজ ল্যাং এর এডিট করা সিনেমা, সরি ডিরেক্ট করা সিনেমা, 1947, মেট্রোপলিস ডিপিক্টস দ্য শিয়ার ইনহিউম্যানিটি অফ দ্য হিউম্যান সিভিলাইজেশন, বেশ কয়েকজন মানুষ তারা তাদেরকে যন্ত্রতে পরিণত করতে চাইছে, এই এই ম্যাড সায়েন্টিস্ট, মেট্রোপলিস মানুষ রোবট হচ্ছে, অ্যাবসলিউট রোবট, এই রোবটের বাইরে মানুষের অস্তিত্ব নেই, আজকের যে হিউম্যান সিভিলাইজেশন যেখানে আমরা আর্টিফিশিয়াল হিউম্যান ইন্টেলিজেন্স নিয়ে কথা বলি, সেখানে যে মানুষের সেন্সিটিভিটি গুলো সেগুলো হারিয়ে যাচ্ছে, মানুষের যে রিয়েল ফিলিং ফর দ্য লাভ, ফর দ্য সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন, সেটা কেবলমাত্র সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনটা যন্ত্রের সঙ্গে করা সম্ভব, যন্ত্র তোমাকে এই ধরনের ফিলিং দেবে, এইরকম একটা জায়গা নিয়ে মানুষ ভাবতে চাইছে, মানুষ ভাবা চাই যে মেট্রোপলিস এর সিটি যে স্ট্রাকচার দেখতে পাচ্ছে সেটা অস্থির মতো, স্কাই স্ক্যানার গুলো পর 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 উঠে গেছে, এটা 1927 সালে, ফলে শহরের প্রতি মানুষের যে একটা ব্যাড হিউম্যান ফিলিং এরিয়ার এরিয়ার কবিতার মধ্যে বা সিনেমার মধ্যে, শ্যাফলিন এর সিনেমার মধ্যে যে রিফ্লেক্টেড হচ্ছে, সেটা কিন্তু এই সিভিলাইজেশন, সিটি লাইফ, ওয়ার, ওয়ার টর্ন ইউরোপ, এর এর বিপক্ষে একটা চিন্তা ভাবনা। এই একই সময়ে কিন্তু ছবি আঁকছেন বিখ্যাত আর্টিস্ট, নাম তো শুনেছো, পিকাসো, পিকাসো একটা বিখ্যাত মুভমেন্টের জন্ম দেন, মুভমেন্টের নাম কি, কিউবিজম। আমি বারবার বলি, যদি মানে ভালো করে লিটারেচার পড়তে চাও তাহলে কিন্তু তোমাদের অ্যাসোসিয়েটেড অন্যান্য বিভিন্ন মুভমেন্ট গুলো মানে পড়তে হবে, জানতে হবে, যারা যারা সত্যি কলেজে পড়াতে চাও বা টিচার হতে চাও তাদের কিন্তু মানে কনটেক্সট, হিস্টোরিক্যাল কনটেক্সট জানতে হবে, না জেনে কিন্তু কোনোদিন ভালো করে পড়াতে পারে না। ফলে যদি টিচার হতে চাও আগে তো পড়ানো শিখতে হবে, কেমন করে পড়াতে হয়। হ্যাঁ, কে কিছু বলছো? হ্যাঁ স্যার, ওই পাবলো পিকাসো শুনেছিলাম, কোলাজ, যে কোলাজ করে যে ছবি আঁকা ওইটাও এনেছিল। রাইট, পাবলো পিকাসো যে কোলাজ করে ছবি আঁকা, যে বিভিন্ন জিনিসগুলোকে একটা জায়গায় এনে মানে আমার নাক, তোমার কান, তোমার হাত,
এইগুলোকে মন্তাজ রেখে সেবি আইজেনস্টাইন যেটাকে মন্তাজ বলছেন, মরবুত করে সিনেমা করেছেন তাই নিয়ে, তো বিখ্যাত সিনেমা ব্যাটলশিপ পটেন কি। তো যাই হোক, এই কিউবিজম, কিউবিজম মানে কি? তোমরা কিউবিজমের আগে, কিউবিজম, কিউবিজম ইজ অ্যান আর্লি 20th সেঞ্চুরি আভাগার্ড, আভাগার্ড মিন্স কন্টেম্পোরারি, আভাগার্ড আর্ট মুভমেন্ট দ্য রেভলিউশনাইজ দ্য ইউরোপিয়ান আর্ট পেন্টিং এন্ড স্কাল্পচার। এই যে পিকাসো নাকা গার্ল উইথ দ্য ম্যান্ডোলিন, এখানে কোথায় গার্ল আর কোথায় ম্যান্ডোলিন কোথায় কিছু বুঝতে পারছিস? কিন্তু বোঝা যাচ্ছে না, এই যে বিখ্যাত পিকাসো ছবি লেস ডেমোয়াল আর ডি অ্যাভাগনন, দ্য বেজার অফ দ্য অ্যাভাগনন বলা হয়, স্নান করছে এরকম নারী তাদের ছবি, অ্যাভাগনের নারীরা যারা স্নান করছে তাদের ছবি, কোটি কোটি দামে বিক্রি হয়েছে পিকাসো বিখ্যাত সিটেড নুড। এখানে কোথায় নুড ওম্যান, কোথায় কি আমরা তো ধরতে পারছি না। কিন্তু এই ছবিগুলো কেন, এই যে এই ছোট্ট ছোট্ট আঁকি বুকি গুলো কেন? বিকজ যে কোনো একটা আর্ট ফর্ম তখনই তৈরি হয় যখন পুরোনো আর্ট ফর্মকে সেটা ভেঙে গুমিয়ে দিতে পারে। কিউবিজমের ইমিডিয়েট যেটা আর্ট ফর্ম আমরা দেখতে পেরেছি সেটা এক্সপ্রেশনিজম, তার আগে ছিল ইমপ্রেশনিজম। যদি আমরা ইমপ্রেশনিজমের বেশ কয়েকটা ছবি দেখতে পাই, আমরা দেখবো কিন্তু একটা ভিক্টোরিয়ান কালচার, একটা ভিক্টোরিয়ান আর্কিটেকচার, একটা সমাজ, মানুষ একটা সমাজ গদ্যজীব। এটা তো ভ্যান গগের আগে ইমপ্রেশনিস্টিক নয়, ভ্যান গগ ইমপ্রেশনিস্টিক এবং কিউবিজমের মাঝামাঝি। এই যে একজন নারী পরিষ্কার থেকে বোঝা গেছে তার লাইটের ওয়ার্ড, এখানে দাঁড়িয়ে রয়েছে ছেলেটা, এই যে সোসাইটি, তাদের যে গ্যাদারিং, এই সমাজ, এই যে বস্তুতান্ত্রিক সমাজ, এটা আর্টিস্টের কাছে ভেঙে পড়ছে। ফলে একজন আর্টিস্ট কিন্তু সমাজকে আর আগের মতো করে দেখতে পাচ্ছে না। যে কোনো এক্সপ্রেশনিজম এবং ইমপ্রেশনিস্টিক পেন্টিং এর মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, একটা এক্সপ্রেশনিস্ট পেন্টিং বা একটা ইমপ্রেশনিস্টিক পেন্টিং একটা প্রপার ক্যাট আঁকার চেষ্টা করে, মানে একটা প্রপারলি, ধরে আমি একটা বিড়াল আঁকছি, একটা বিড়াল আমি আঁকার চেষ্টা করছি, মানে একটা বিড়ালের স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছি। আর ধরো কিউ, যদি তুমি বলো পিকাসো বিড়াল আঁকতে, পিকাসো এই হচ্ছে বিড়াল আঁকবে, এটা কোথায় বিড়াল কোথায়, এটা হচ্ছে বিড়ালের ল্যাজ, পিকাসো বলবে এটা হচ্ছে দরজা, বিড়ালকে দেখা যাচ্ছে না। কারণ আর্টিস্ট, একজন আর্টিস্ট সেইভাবে সোসাইটিকে ফিল করছে, এই ভেঙে পড়া, নগ্ন হয়ে যাওয়া, মৃত্যু পত্রতা, যেটা কারণ এই নুড ওম্যানের নুডিটির জন্য সমাজ দায়ী, এই সমাজের অন্ধকারকে পোয়েট এইভাবে একজন আর্টিস্ট বা পেইন্টার এইভাবে এক্সপ্রেস করছে। ফলে যে কোনো একটা রাধিকা আপনার ফোবিয়া বলে একটা সিনেমাতে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এর একটা ভালো ইম্পর্টেন্স, মানে একটা ভালো সিগনিফিকেন্স দেখানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি 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 দেখি সিনেমাটা, দেখো অবশ্যই। হ্যাঁ স্যার দেখবেন, বেশ ভালো। দিস ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেসিস। একই রকম ভাবে আমি তোমাদেরকে মডার্নিজমের ক্লাসের মধ্যে বলেছিলাম পিকাসো বিখ্যাত ছবি গুয়ের্নিকা, ইটস অ্যান অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট পিকচার। গুয়ের্নিকা এখানে নিশ্চয়ই পাবো, কারণ গুয়ের্নিকা ছাড়া তো ইমপ্রেশনিজম হবে না, এক্সপ্রেশনিজম, সরি হ্যাঁ কিউবিজম গুয়ের্নিকা ছাড়া হবে না, সরি এখানে বাঁচি না। গুয়ের্নিকা, গুয়ের্নিকা অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে এই ছবিটা, গুয়ের্নিকা যে ছবিটাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে, দেখতে পাচ্ছ কয়েকটা এই যে ঘোড়া, ঘোড়ার আর্থচিৎকার, বেশ কয়েকটা অ্যানিমেলের ছবি, এক্স্যাক্টলি কি ঘটছে বোঝা যাচ্ছে না। বিরাট বড় একটা পেন্টিং, ইটস আ হিউজ পেন্টিং, মানুষগুলোকে দেখতে কতটা ছোট। এখানে ওপরে একটা ল্যাম্পের ছবি, একটা ক্লস্ট্রোফোবিক অ্যাটমসফিয়ার, অ্যাজ ইফ কোন একটা বোম ব্লাস্ট হয়েছে, আর এই মানুষের আত্মচিৎকার, তার হাত, এখানে দেখতে পাচ্ছ একটা মানুষ, তার হাতটা দেখতে পাচ্ছ, আর ওপরে একটা ছোট্ট মতো একটা একটা ক্লস্ট্রোফোবিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে একটা জানলা, এই জানলা দিয়ে হচ্ছে আকুতি বিনতি করছে যেন পালাতে গেছে, কিন্তু পালাতে পারছে না।
সো এই দুটো ওয়ার ইনফ্লিক্টেড ইউরোপের যে রিয়েলিটি সেটাকে একজন আর্টিস্ট তার লেখার মধ্যে দিয়ে রিফ্লেক্ট করতে চাইছে। ফলে এই আর্টের মধ্যে যে ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফিচার ইন দ্য আর্ট। তোমরা এরিয়াটা লেখার মধ্যে পেয়েছো ফ্র্যাগমেন্টেশন ভেঙে যাচ্ছে, ফ্র্যাগমেন্টেশন। একটা ন্যারেটিভ স্ট্রাকচার কিন্তু লিনিয়ার থাকছে না, নন লিনিয়ার ন্যারেটিভ স্ট্রাকচার, LINEAR। লিনিয়ার মানে ক্রোনোলজিক্যাল, যে কোনো গল্প শুরু হচ্ছে একটা প্লট দিয়ে শেষ হচ্ছে একই রকমের তার গ্রোথ দিয়ে। ফর এক্সাম্পল জেন আয়ার, জেন আয়ার ইজ এ বিল্ডিং সমান, যেখানে প্রথম থেকে শেষ অব্দি জেন আয়ের বড় হওয়ার কাহিনী বলছে। কিন্তু যে কোনো নরমিস্ট টেক্সট তোমরা তোমরা মিসেস ড্যালোওয়ে পড়েছো, তার যে টাইম স্কেপটা সেটা একেবারেই কিন্তু ক্রোনোলজিক্যাল নয়, ইট ইজ রাদার স্ক্যাটোলজিক্যাল, ভেঙে যাচ্ছে, এদিক ওদিক ছড়িয়ে পড়ছে। ফলে আধুনিকতা কিন্তু একই সঙ্গে এই ফ্র্যাগমেন্টেশন ইন দ্য আর্ট ফর্ম। যেটা তোমরা একটু পিকাসো পেন্টিং এর মধ্যে দেখলে, আমি দালির পেন্টিং তোমাদের আগে দেখিয়েছি, আমি একটু পরে দেখাচ্ছি। ফলে একটা অ্যাবসলিউট অ্যাবসার্ডিটির দিকে কিন্তু নিয়ে যাচ্ছে, যার কিন্তু ফল হচ্ছে 1950-এর দশকে এই মুভমেন্ট। ওয়েটিং ফর গোডো যে ধরনের ড্রামা সেটাকে বলা হয় থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড। থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড যে ফিলোসফিক্যাল মুভমেন্ট থেকে তার সমস্ত মানে কি বলবো রসদ সংগ্রহ করেছে, সমস্ত রিসোর্সেস কালেক্ট করেছে, সেই পার্টিকুলার মুভমেন্টের নাম হচ্ছে অ্যাবসার্ডিজম অর অ্যাবসার্ড। হোয়াট ইজ অ্যাবসার্ড ইন ফিলোসফি? দ্য অ্যাবসার্ড রেফার্স টু দ্য কনফ্লিক্ট ইন বিটুইন দ্য হিউম্যান টেন্ডেন্সি টু সিক ইনহেরেন্ট ভ্যালু অ্যান্ড মিনিং ইন লাইফ অ্যান্ড দ্য হিউম্যান ইনএবিলিটি টু ফাইন্ড দিস উইথ এনি সার্টেনটি। মানেটা হচ্ছে যে আমরা প্রত্যেক দিন আমাদের জীবনের মধ্যে, আমাদের কাজের মধ্যে একটা ইনহেরেন্ট ভ্যালু সিস্টেম খোঁজার চেষ্টা করি। আমরা বিশ্বাস করি যে আমরা কোনো একটা পারপাসের জন্য বেঁচে আছি। কারোর ক্ষেত্রে সেটা ইউপিএসসি এক্সামিনেশন হতে পারে, কারোর ক্ষেত্রে সেটা WBCS হতে পারে, কারোর ক্ষেত্রে সেটা পড়াশোনা করা হতে পারে, PhD করা হতে পারে, কোনো একটা পারপাস ক্রিয়েট করার চেষ্টা করি লাইফে। কিন্তু আসলে কোনো পারপাস নেই। এইটাই যারা অ্যাবসার্ডিস্ট ফিলোসফার, যারা প্রথমবার একটা নিয়ে ভাবনা চিন্তা করে, আমরা কয়েকজনকে দেখবো তাদের কথা, তারা প্রথমবার বলে দেয়ার ইজ নো ইনহেরেন্ট ভ্যালু সিস্টেম ইন দ্য হিউম্যান লাইফ। 1920, 1930s, 1940s, 1950s, 1960s, 1970s, 1980s, 1990s, 1910s, 1911s, 1912s, 1913s, 1914s, 1915s, 1916s, 1917s, 1918s, 1919s, 1920s, 1930s, 1940s, 1950s, 1960s, 1970s, 1980s, 1990s, 1910s, 1911s, 1912s, 1913s, 1914s, 1915s, 1916s, 1917s, 1918s, 1919s, 1920s, 1930s, 1940s, 1950s, 1960s, 1970s, 1980s, 1990s, 1910s, 1914s, 1915s, 1916s, 1917s, 1918s, 1920s, 1930s, 1940s, 1950s, 1960s, 1970s, 1980s, 1990s, 1910s, 1914s, 1915s, 1916s, 1917s, 1918s, 1920s, 1930s, 1940s, 1950s, 1960s, 1970s, 1980s, 1910s, 1914s, 1915s, 1916s, 1917s, 1918s,
আমাদের মানুষের জীবনের মধ্যে কোনো নিশ্চয়তা নেই। একদিন হঠাৎ করে একটা বোম পড়বে আকাশ থেকে, ওয়ার্ল্ড ওয়ার এটা হয়েছিল, আমাদের প্যান্ডেমিক এটা হলো, হঠাৎ করে সমস্ত কাছের মানুষজন সেই মানুষজনই মারা গেল, মৃত্যুর দিকে পতিত হল। ফলে কেন, ওয়াই, আমরা কি পারপাসে এই জীবনটাকে চালাচ্ছি? দি ইউনিভার্স অ্যান্ড দি হিউম্যান মাইন্ড ন্যাচারালি একটা ফিলোসফিক্যাল নোশন, বুঝতেই পারছ? That's a, is a philosophical standpoint, it's a philosophical ism, it's a philosophical ideology. The universe and the human mind do not each separately cause the absurd. Rather, the absurd arises by the contradictory nature of the two existing simultaneously. মানুষের মন এবং বিশ্বব্রহ্মাণ্ড একসঙ্গে এক্সিস্ট করছে বলে অ্যাবসার্ড হচ্ছে না। বিশ্বব্রহ্মাণ্ড বিশ্বব্রহ্মাণ্ডের মতো চলেছে আর মানুষ মানুষের মতো চলেছে। সত্যি তো আমাদের এই ব্রহ্মাণ্ডে কি আমরা কোনো খবর রাখি? আমাদের এই পৃথিবীর প্রকৃতির যে আমরা কি ক্ষতি করেছি আমরা কি জানি? আমরা জানি না যে সত্যি প্রকৃতি আমাদের এগেন্সে রিভেঞ্জ নিচ্ছে কিনা, এই সাইক্লোনের মধ্যে দিয়ে হোক কেন বা এই ভাইরাসের মধ্যে দিয়ে হোক কেন। ফলে দি ইউনিভার্স, আমরা আমাদের একটা নোশন, ইনার নোশন থাকতে হবে দ্যাট ম্যান অ্যাকচুয়ালি কন্ট্রোলস হিউম্যান নেচার। ইট ইজ নট। যারা যারা লিটারেরি আর্টিস্ট, যারা ফিলোসফার, তারা বলছেন না, মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা কেবলমাত্র মানুষের একটা দম্ভ, একটা ভুল দম্ভ। এটা বলতে গিয়ে এই বিখ্যাত যে অ্যালিউশনের কথা, সিসিফাসের অ্যালিউশনের কথা, এই ফিলোসফিটা বলছেন প্রথম যে ফিলোসফার, ফ্রেঞ্চ ফিলোসফার, খুবই হ্যান্ডসাম দেখতে, আমার অন্যতম ফেভারিট ফিলোসফার এবং আর্টিস্ট, অ্যালবিয়ের কামু। অ্যালবিয়ের কামু 1913 to 1960 ফ্রেঞ্চ অ্যাবসারিস্ট ফিলোসফার, মাথায় রেখো,
অ্যাবসেন্টিজমকে আজকের পৃথিবীতে জনপ্রিয় করার পেছনে এই কামুর হাত রয়েছে, তার কিছু বিখ্যাত বই রয়েছে, মানুষজন প্লেগ হয়ে মারা গেছে, সেই ডিসক্রিপশন দ্য প্লেগ। এবং বিখ্যাত বই দ্য মিথ অফ দ্য সিসিফাস, তোমরা সিসিফাস কে জানো? এনিওয়ান? সিসিফাস ইজ এ গ্রিক মাইথোলজিক্যাল ক্যারেক্টার, হি ওয়াজ দ্য ফাউন্ডার এন্ড দ্য কিং অফ দ্য ইফ্রিয়ান। হি ওয়াজ পানিশড ফর চিটিং ডেথ টুয়াইস বাই বিং ফোর্স টু রোল অ্যান ইমেন্স বোল্ডার আপ অন আ হিল। তার কি শাস্তি হয়েছিল? দুবার মৃত্যুকে মানুষ পাথরকে তুলছে আকাশের দিকে, পাথর আবার সেই একই জায়গায় নিয়ে চলে আসছে। দ্যাট ইজ দ্য মিথ অফ দ্য সিসিফাস। আমাদের জীবনও এই সিসিফাসের মিথের মতো, ওয়েটিং ফর গোডো এই সিসিফাসের মতো। অনেকে ওয়েটিং ফর গোডোকে বলে আ প্লে ওয়্যার নাথিংনেস হ্যাপেন্স টুয়াইস, যেখানে নাথিংনেস দুবার ঘটলো, একই অ্যাক্টের মতো করে রেপিটেশন হলো। আমাদের জীবন তো চাই, আমাদের জীবনে তো রেপিটেশন, আমরা জানি না যে কেন আমরা এরকম বারবার রেপিটেশন করে চলেছি, সকাল থেকে রাত্রে, রাত্রে থেকে সকাল। ওয়াই ইউ রিয়েলি ডোন্ট নো, আমাদের লাইফের মধ্যে কোনো পারপাস নেই, বারবার একই কাজ, একই কাজ, বারবার 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 একই কাজ, জানি না কোনো অবজেক্টিভ হয়েছে কিনা। ফলে অ্যালবিয়ার কামু, হি রিসিভড নোবেল প্রাইজ ইন লিটারেচার অ্যাট দ্য এজ অফ 44 ইন 1957, দ্য সেকেন্ড ইয়াংগেস্ট রেসিপিয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ দ্য নোবেল প্রাইজ। বর্ন ইন আলজেরিয়া, আলজেরিয়াতে জন্ম, সেই সময় যখন ফ্রান্সের ভয়ঙ্কর অত্যাচার চলছে আলজেরিয়াতে, ইজ এ ভেরি হ্যান্ডসাম ফেলো, এমন কিছু লেখা লিখল যেটা প্রথমবার মানুষের মধ্যে এই অ্যাবসেলিজমের চিন্তাভাবনাকে আনলো। সো দ্য অ্যাবসেলিস্ট ফিলোসফার অ্যালবিয়ার কামু স্টেটেড দ্যাট ইন্ডিভিজুয়ালস শুড এমব্রেস দ্য অ্যাবসার্ড কন্ডিশন অফ দ্য হিউম্যান এক্সিস্টেন্স। আমাদেরকে বাঁচতে গেলে এই অ্যাবসার্ড কন্ডিশনকে নিয়ে বাঁচতে হবে, আলিঙ্গন করে বাঁচতে হবে, এমব্রেস করতে হবে, আলিঙ্গন করে তবে বাঁচতে হবে। এইখান থেকে কিন্তু অ্যাবসার্ড ফিলোসফি প্রথমবার জন্ম হচ্ছে। ফলে আমরা যখন ওয়েটিং ফর গোডো করবো, আমরা কিন্তু মাথায় রাখতে হবে অ্যালবিয়ার কামু, দ্য থিয়েটার অফ দ্য সরি দ্য মিথ অফ দ্য সিসিফাস, যে গ্রিক মাইথোলজি সিম্বল দিয়ে যে মানুষের প্রত্যেক দিনের জীবন, এই জীবনের যে এক্সিস্টেন্সের কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস এক্সিস্টেন্স, তার কথা তিনি বলছেন। আরো একজন বিখ্যাত মানুষের কথা আমরা জানবো পরবর্তীকালে, তোমাদেরকে মাস্টার ডিগ্রিতে বা ওয়ার্ল্ড লিটারেচার তোমরা পড়বে, তার নাম হচ্ছে ফ্রান্স কাফকা। ফ্রান্স কাফকা অনেক 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 বিখ্যাত বইপত্র লিখেছেন, বিখ্যাত নভেলিস্ট, জার্মান অথর কাফকা। তার লেখার মধ্যে ভয়ঙ্কর এই যে মানুষের লাইফের যে আনসার্টেনটি, রিয়েলিজম তার সঙ্গে সঙ্গে ফ্যান্টাসি, ফ্যান্টাসি মানে যেটা সুররিয়াল, যেটা হতে পারে না, তাকে তাকে তিনি এখানে দেখবার চেষ্টা করেছেন, দেখাবার চেষ্টা করেছেন। হি ওয়াজ আ জার্মান স্পিকিং বোহেমিয়ান নভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মেজর ফিগার্স অফ দ্য 20th সেঞ্চুরি লিটারেচার। ফ্রান্স কাফকা, কাফকার লেখা বিখ্যাত যে গল্পটার কথা আমরা অল্প করে বলবো, তার নাম হচ্ছে মেটামরফোসিস। তোমরা কি গল্পটার নাম কেউ শুনেছো? মেটামরফোসিস, এনিওয়ান বলো? শুনি, এটা মানে ওডিসি লেখা মেটামরফোসিস নয়, 1915 সালে পাবলিশ, ইটস এ নভেলা, ওয়ান অফ দ্য বেস্ট নোন ওয়ার্কস রিটেন বাই ফ্রান্স কাফকা। গল্পটা শুরু হচ্ছে গ্রেগর সান্সাকে দিয়ে। Gregor Samsa wakes up one morning to find himself transformed into a monstrous Varni. Varan, Varni মানে কি? Varni মানে বাঘ, একটা বিরাট বড় পোকা। সকালবেলা শতাব্দী ঘুম থেকে উঠলে, উঠে দেখলে নিজে একটা আরশোলাতে ট্রান্সফর্ম হয়েছ,
চার মাসের সব ঠিক আছে, তোমার বেডরুমের সব ঠিক, কিন্তু তুমি কেবলমাত্র আসো না। বুঝতে পারছো না হাতটা কেমন রকম হয়ে গেছে? এই যে মেটামরফোসিস, জায়ান্ট বাঘ, জানো না কেন? উঠে উঠে দেখলে আয়নার মধ্যে, ইউ হ্যাভ বিন ট্রান্সফর্মড ইনটু দিস জায়ান্ট ইনসেক্ট। হঠাৎ করে তুমি কেন লিখলো? ওই যে আপনাকে একবার বলেছিলাম বিশাল ডানাওয়ালা ফুটফুটে বুড়ো, তো ওইখানে দেখেছিল যে একটা মেয়ে হঠাৎ করে মাকড়সা হয়ে গেছে। রাইট রাইট, সো হি ইনিশিয়ালি কনসিডারস দ্য ট্রান্সফরমেশন টু বি টেম্পোরারি এন্ড স্লোলি পন্ডারস দ্য কনসিকোয়েন্সেস অফ দিস মেটামরফোসিস। জানে না সে কেন ভাবলে টেম্পোরারি, তার ভোকাল কর্ডে সে কথা বলতে পারছে না। গ্রিগর সামসার এই আনএক্সপেক্টেড ট্রান্সফরমেশনে তার ফ্যামিলি is the delight of their financial security, their family ki hobe jane na shishon ki bhabche amon shomoye dekha gelo je Gregor Samsa ke je char woman mane je basically old fashioned operational term mane je porishkar kore house ke jara porishkar kore she dorja ta khullo ebong khule একটা বিরাট বড় পোকাকে দেখলো, চেঁচিয়ে বেরিয়ে গেল, বাড়ির লোকজন এলো, তারা মেরে ফেললো। তারা জানে নাই পোকাটা রেকর্ড সামসার, রেকর্ড সামসার বিরুদ্ধে ওকে ডিসপোজ করা হলো। ফলে এই যে মানে একটা অ্যাবসলিউট অ্যাবসার্ডিটি, যে কেন ঘটছে এর কোনো লজিক্যাল কনসিকোয়েন্স জানে না, কারণ এই পৃথিবীর কোনো লজিক নেই, রিজন নেই, সেটাই বলছে এই ফিলোসফাররা। ফলে সেখান থেকে এই তত্ত্ব তারা খাড়া করছে দ্যাট that the human being is a human meaning system, that the human life is essentially meaningless. বুঝতে পারছো এই এই ধারণার কথা? এর আগে বহু ফিলোসফার বলেছেন। সরেন কিকেগার্ড, দেখতে পাচ্ছ ড্যানিশ ফিলোসফার, থিওলজিয়ান, পোয়েট, সোশ্যাল ক্রিটিক, একটু স্পেলিংটা ডিফারেন্ট। কিকেগার্ড, কে আই ই আর কে ই জি ডব্লিউ আর ডি, এত শক্ত নাম মনে রাখতে হবে না, সরেনের ওর পেজ কাটা। তিনি একটা ফিলোসফিক্যাল স্কুলের সূচনা করেন, তার নাম হচ্ছে এক্সিস্টেনশিয়ালিজম, যার নাম হচ্ছে, যাকে বাংলায় বলে অস্তিত্ববাদ। ইটস আ বেসিক্যালি ইটস আ ফর্ম অফ দ্য ফিলোসফিক্যাল ইনকোয়ারি দ্যাট এক্সপ্লোরস দ্য প্রবলেম অফ দ্য হিউম্যান এক্সিস্টেন্স অ্যান্ড সেন্টার্স অন দ্য লিভড এক্সপিরিয়েন্স অফ থিঙ্কিং, যে মানুষের জীবনের মধ্যে যে এক ধরনের ড্রেড, ভয়াবহতা, ডিসওরিয়েন্টেশন, কনফিউশন, অ্যাংজাইটি আছে in the face of an apparently absurd universe, a world that no logic may or reason may. সেটা তোমরা পরবর্তীকালে সত্যিকারের বিভিন্ন সিনেমা 1970s এ লোকেটেড জনগণ প্রতিদ্বন্দ্বী সেগুলো দেখলেও বুঝতে পারবে যে মানুষের জীবনের কোনো সাপেক্ষ নিশ্চয়তা নেই। এই মৃণাল সেনের ক্যালকাটা ট্রিলজি ইন্টারভিউ, যেখানে রঞ্জিত মল্লিক অভিনয় করেছিলেন, প্রথম সিনটা হচ্ছে যে একটা চাকরি না পাওয়া ইয়াং 22 বছরের ছেলে একটা ম্যানিকুইনের সন্তান, ম্যানিকুইন মানে যাকে পোশাক পরিয়ে রাখা হয় কিন্তু আসল হিউম্যান বিং নয়। তোমরা দেখেছো বিভিন্ন শপিং মলে ম্যানিকুইন, সেই ম্যানিকুইনের দিকে ঢিল নিক্ষেপ করছে এবং তাকে সে ভেঙে ফেলছে, সেই যে কাঁচের স্ট্রাকচারটা ঢিল দিয়ে ফেলে ফাড়ো তৈরি করছে ম্যানিকুইনের মধ্যে এবং তাকে পুলিশ এসে অ্যারেস্ট করছে। 1970s-এ নকশালাইট লাইট নকশালাইট কনটেক্সটে, যেখানে যেখানে চারপাশের লোকেরা বলছে যে সংসদীয় গণতন্ত্র নয়, বন্দুকই হচ্ছে শক্তির উৎস, ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, একটা অ্যাবসলিউট ক্রাইসিস থ্রু আউট দ্য এন্টায়ার বেঙ্গল, সেখানে দাঁড়িয়ে একটা মানুষ কোনো লজিক এবং রিজন না পেয়ে এই যে কয়েকজন বড়লোকের হাতে একটা বিপুল পরিমাণে টাকা এবং এই যে মানুষের গায়ে পোশাক নেই অথচ ম্যানিকুইনের গায়ে পোশাক রয়েছে, তাকে যে ভেঙে ফেলার প্রচেষ্টা, এর মধ্যে তোমরা এই অ্যাবসার্ড লজিককে কাউন্টার করার প্রচেষ্টা বুঝতে পারবে। এই সমাজ যেটা একটা নিজের মতো করে লজিক কনস্ট্রাক্ট করেছে তার দিকে মানে 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 সেই লজিককে কাউন্টার করছে, সেই লজিকের বিপক্ষে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে বলছে না এটা ভুল, ঠিক নয়, নো নিউ সেই নো। আরেকজন ভদ্রলোক, তার নাম তোমরা স্টেশনে পড়বে, এই যে একেবারে তলার দিকে, তার নাম হচ্ছে জ্যাঁ পল সার্ট, দ্য ফেমাস অন দ্য গ্রেটেস্ট থিঙ্কার, ফিলোসফার, প্লে রাইট, নভেলিস্ট, স্ক্রিন রাইটার, one of the greatest philosophers. তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়কে ভেঙে ফেলতে হবে, you have to completely destroy the corridors of university. যদি বিশ্ববিদ্যালয়কে ভাঙতে না পারো তাহলে নতুন পরিমাণে নতুন ভাবে শিক্ষাকে নতুন করে আবার নতুন করে সৃষ্টি করতে পারে না, কারণ এই যে একই রকমের শিক্ষা, একই রকমের শিক্ষা নীতি,
মানুষ যখন পড়বে গ্রাজুয়েট হবে তারপর যখন চাকরি পাবে না, মানুষের মধ্যে যে থিংকিং এবিলিটি, যে চিন্তা ভাবনা করার যে ক্ষমতা সেটা হারিয়ে গেছে। হি ওয়াজ গ্রেট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, সার্ক এর কথা বলে। ফলে অস্তিত্ববাদ কি বলে? অস্তিত্ববাদ বলে ইন দ্য ভিউ অফ দ্য এক্সিস্টেন্সিয়ালিস্ট দ্য ইন্ডিভিজুয়াল স্টার্টিং পয়েন্ট ইজ কল্ড অ্যান এক্সিস্টেন্সিয়ালিস্ট অ্যাংস্ট, ANGST, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। যে মানুষ সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছে, গোটা প্রকৃতির সামনে দাঁড়িয়ে ভাবছে যে কেন বেঁচে আছি। It is a moment in the individual's life where the individual questions whether their lives have any meaning. আমাদের প্রত্যেকের জীবনে এই ফেজ আসে, আমরা জিজ্ঞেস করি আমাদের জীবনে কোনো পারপাস, কোনো ভ্যালু আছে কিনা। ওয়েটিং ফর গোডো, তাদের জন্য এই দুটো মানুষ আমাদেরকে রিপ্রেজেন্ট করে, ভ্লাদিমির রেসাগন, এই দুজন যে ট্র্যাম, এই যে ভ্যাগাবন, এরা হচ্ছে আমাদের মতো ভবঘুরে মানুষজন, যাদের যাদের মনের মধ্যে ইচ্ছা রয়েছে কিছু করার কিন্তু করতে পারছে না। তারা তারা এই কনস্ট্যান্ট এক্সিস্টেন্সিয়ালিস্ট অ্যাংসের মধ্যে ভোগে, তারা জানে না কেন, ওয়াই দে আর সার্ভাইভিং ইন দিস ইউনিভার্স। তারা সত্যি জানে না যে কেন সার্ভাইভ করছে, কিসের জন্য সার্ভাইভ করছে, কেন, ওয়াই। এই ওয়াই কোয়েশ্চেনের যে সন্ধান হচ্ছে এই এক্সিস্টেন্সিয়ালিস্ট অ্যাংস তারা খুঁজে চায়। সো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আর মোমেন্টস ওয়ে ইন্ডিভিজুয়ালস ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন whether their lives have any meaning, purpose or value and are negatively impacted by the contemplation. Suicide থেকে শুরু করে সবকিছু এটাকে বলা হয় existential crisis. In fact, সার্টের একটা নোশন আছে existential leap, এরিয়ে লিপ মানে ছাপানো। তুমি একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছো, ইভার কন্টেম্পারি সুইসাইড, তুমি ঝাঁপাবে কি না, ঝাঁপাবে কি ঝাঁপাবে না, সার্ট বলছে ঝাঁপাও, সুইসাইডের দিকে নয় জীবনের দিকে। সো সার্টের ফিলোসফি শুধুমাত্র কিন্তু এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস নিয়ে নয়, একটা ভয়ঙ্কর পজিটিভ ফিলোসফি হোক। একদিকে তিনি বলছেন তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, এটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল ফ্যাক্টিসিটি। ফ্যাক্টিসিটি মানে আমার যে ফ্যাক্ট, আমার যে বায়োগ্রাফিক্যাল ফ্যাক্ট, দ্যাট আই হ্যাভ ডান মাই মাস্টার ডিগ্রি ইন ক্যালকাটা ইউনিভার্সিটি, দ্যাট আই 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 বিলং টু আ পার্টিকুলার মিডল ক্লাস বেঙ্গলি ফ্যামিলি, এটাকে বলে ফ্যাক্টিসিটি। ধরা যায় একজন রিক্সা চালক, তার তো লাইফের মধ্যে কোনো ফ্যাক্টিসিটি নেই, তার তো কোনো ব্যাকগ্রাউন্ড প্রপার নেই, সেই রিক্সা চালকও একটা বিরাট পাওয়ারফুল পজিশনে নিতে পারে, সার্ট এই কথা বলছে। কিন্তু সার্টের আগে যারা ফিলোসফার এক্সিস্টেন্সিয়ালিজম এর, সেটা কিয়েরকেগার বলো বা দস্তয়েভস্কি বলো, ফিওদর দস্তয়েভস্কি নট অনলি আ ফিলোসফার, গ্রেট রাশিয়ান রাইটার দস্তয়েভস্কির লেখা বিখ্যাত টেক্সটের নাম কি তোমার পরবর্তীকালে পড়বে ইউরোপিয়ান লিটারেচার যদি মাস্টার ডিগ্রিতে স্পেশাল কোর্স নাও, তাহলে দস্তয়েভস্কির বিখ্যাত টেক্সট ক্রাইম এন্ড পানিশমেন্ট 1866 এন্ড দ্য ইলিয়াড, বিখ্যাত ব্রাদার্স কারামাজোভ, এগুলো আমরা আমি বাংলায় ছোটবেলায় পড়েছিলাম, কারামাজোভের ভ্রাতৃত্ব হয়, কারামাজোভ ভ্রাতৃত্ব হয়। তো দস্তয়েভস্কি, কিয়েরকেগার্ড এবং নিৎসে, নিৎসে প্রথমবার বলছে দ্য ডেথ অফ দ্য গড, ভগবানের মৃত্যু, ঈশ্বর মারা গেছেন, ডেথ অফ দ্য গড। ফলে এই অ্যাটমসফিয়ারে existentialism এক ধরনের থিঙ্কিং এর জন্ম দিচ্ছে, যেটা এই অ্যাবসার্ড লিটারেচার কে ক্রিয়েট করছে। ইট ইজ বিট অফ দ্য সিসিফাস, ইট ইজ অ্যাকচুয়ালি এ ফিলোসফিক্যাল এসে, ইটস আ ট্র্যাক্ট অন দ্য কন্টেমপ্লেশন অফ দ্য সুইসাইড। মানুষ সুইসাইড করবে কি করবে না, তাই স্যার এটা মানে এইটার ইয়ে থেকে মানে ডারউইনের যে তত্ত্বটা আছে না, রাইট, ওই জায়গাটা, ওই হ্যাঁ হ্যাঁ মানে অস্তিত্ব না ওটা একটু বিবর্তনবাদের সাথে যাচ্ছে, কিন্তু যে অস্তিত্বের জন্য যে ফাইটটা মানে মডেল মডেল যুগের যে ইয়ে ওটা ওই সময় থেকে অনেকটা ইয়ে আছে, মানে ওই সময় থেকে মানুষ অস্তিত্বের জন্য যে মানে নিজের জন্য যে বাঁচতে হবে, গডের যে কনসেপ্ট, রিলিজিয়নের যে কনসেপ্ট, ওটা তো ভেঙে দেবে তুমি। Victorian compromise, Victorian society crisis, the conflict between the religion and the society, a public, through the publication of the original thesis in 1859, after the publication of the original thesis, জানে না মানুষ যে তার ভবিষ্যতে কি হয়েছে, সে আদৌ বাঁদরের সন্তান নাকি ঈশ্বরের সন্তান। So Camus undertakes the task of answering what he considers to be the only question of philosophy that matters. কি question of philosophy কাছে? দর্শনের কাছে কি question that matter করে? Does the realization of the meaninglessness and absurdity of life necessarily require suicide?
কেবলমাত্র কি সুইসাইডের মধ্যে দিয়ে এই লাইফের মিনিংলেসনেসটাকে রিফ্লেক্ট মানে আলটিমেটলি কি লিডস টু সুইসাইড? আমাদের জীবন উই অলওয়েজ বিল্ড আওয়ার লাইফ অন দ্য হোপ অফ দ্য টুমরো 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 এন্ড টুমরো পিস ইন টু দিস স্পেস ইন টু দ্য লাস্ট সিলেবল অফ আওয়ার রেকর্ডেড টাইম ম্যাগনেটের শিকার কথা এবং শেষ হচ্ছে লাইফ ইজ আ টেল টোল বাই অ্যান ইডিয়েট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং. Life is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. Idiot er bola ekta kahi, onek sound and fury hoyeche, signifying nothing, kintu kichu nei. Je kotha Shakespeare bohu bochor ache age bole giyechilen, shetake pray ko korchen ei Sartre, Camus, Kafka, ei philosopher ra. Ei je adhunikotar je existentialist philosophy, অনেক ক্ষেত্রেই পরীক্ষায় প্রশ্ন করে ওয়েটিং ফর গোডো অ্যাজ অ্যান এক্সিস্টেনশিয়ালিস্ট ড্রামা. ফলে তোমাকে কখনোই এক্সিস্টেনশিয়ালিজম নিয়ে বলতে হবে, এই জন্যই আমি এতগুলো কথা এগুলো নিয়ে বললাম. ফলে এই যে এক্সিস্টেনশিয়ালিজম যে ইনফ্লুয়েন্স, এটা ডাইরেক্টলি এই যে কামু সার্ট এদের ইনফ্লুয়েন্স যে পার্টিকুলার থিয়েটারের মধ্যে পড়ে সেটা হচ্ছে থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড. এটা অনেক পরে শুরু হচ্ছে, 1950-এর দশকে শুরু হচ্ছে এক্সিস্টেনশিয়ালিজমের ইনফ্লুয়েন্স 1910 1920 1930 থেকে আস্তে আস্তে বিল্ড আপ করছে. এবং মানুষ যে একটা লজিক্যাল অ্যাটমসফিয়ারের মধ্যে বাঁচতে পারছে না তার কথা বিভিন্ন নাট্যকাররা বিভিন্ন সময় বলেছে এবং সেটা গিয়ে এই থিয়েটার অফ দ্য অ্যাবসার্ডে রিফ্লেক্ট করছে. থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড ইজ অ্যাকচুয়ালি দ্য স্পেস হোয়ার দ্য হিউম্যান কমিউনিকেশন ব্রেকস ডাউন, মানে হিউম্যান কমিউনিকেশন ডায়ালগ ব্রেক ডাউন করছে. এবং এই জন্যই ওয়েটিং ফর গোডো যদি তুমি যে কোনো টেক্সট খোলো, এই যে আমার চোখের সামনে ওয়েটিং ফর গোডো একটা টেক্সট খোলা আছে, অ্যাক্ট ওয়ান সিন ওয়ান প্রত্যেকটা কথা অ্যাম আই মি টু, নট নাও নট নাও, হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম ল্যাঙ্গুয়েজ ইজ নো মোর, বিখ্যাত অ্যাসোসিয়েশনের কথা মাথায় রেখো, ল্যাঙ্গুয়েজ ইজ নো মোর আ মিডিয়াম অফ কমিউনিকেশন. আমি বলছি তুমি কেমন আছো, তুমি ধরতে পারছো না আমি কি বলছি. Language is no more a medium of communication but a mode of deception. ভাষা দিয়ে আর কথা বলা যাচ্ছে না, আরো বেশি কিছু চাই, শুধুমাত্র ভাষা দিয়ে আমি আমার যন্ত্রণাকে রিফ্লেক্ট করতে পারছি না. আমার যে বুকের মধ্যে দলাদা করে ব্যথা, যে ব্যথা কেন এসেছে আমি জানি না, হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমি আমার সমস্ত বাড়িতে আমার লোকজনকে আমার সন্তানকে হারিয়েছি, সেই যে ভয়ঙ্কর যন্ত্রণা আমি এক্সপ্রেস করতে পারছি না. ওয়েটিং ফর দ্য ফার্স্ট টাইম ল্যাঙ্গুয়েজ ইজ ক্রাম্বলিং ডাউন ক্রাম্বলিং ডাউন ক্রাম্বলিং ডাউন, ভেঙে পড়ছে ভাষা বাড়ির মতো. যে কোনো 9/11 দুটো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়ল, ভাষা ভেঙে পড়েছে তার অনেক আগে 1950-এর দশকে. দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড ইজ আ পোস্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ডেজিগনেশন ফর পার্টিকুলার প্লেস অফ অ্যাবসার্ড ফিকশন, কিছু বিশেষভাবে অ্যাবসার্ডিস ধরনের লেখা নাটক বা নভেল, এক্ষেত্রে নাটক, তার উপরে বেস করা কয়েকটা স্টোরি, যেটা ইউরোপিয়ান বেশ কয়েকজন প্লেরাইট, কারা কারা আমরা তাদের নাম জানবো, ইউজিন আয়োনিস ফর আরেকজন বিখ্যাত প্লেরাইট, তার লেখা রাইনোসেরস, তোমরা তোমাদের সিলেবাস এর মধ্যে রেকমেন্ডেড নন ডিটেল টেক্সট হিসেবে, তারও সামারি আমরা করবো. ফলে এই কয়েকজন মানুষের লেখা এই 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 যে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার একটা ডেজিগনেশন, মানে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরে এই ধরনের ড্রামা লেখা হচ্ছে দুটো ওয়ার্ল্ড ওয়ার দেখার পরে. ইট ইজ অলসো আ টার্ম ফর দ্য স্টাইল অফ দ্য থিয়েটার দ্য প্লে ইজ রিপ্রেজেন্ট. এই প্লে এর কি লেখা হয়, ইটস এ স্টাইল অফ থিয়েটার যেগুলো এসেনশিয়ালি অ্যাবসার্ড. দ্য প্লে ফোকাসেস অন লার্জলি অন দ্য আইডিয়াস অফ দ্য এক্সিস্টেনশিয়ালিজম. আমি বলছিলাম অস্তিত্ববাদ, অস্তিত্ববাদ না বুঝলে, সার্ট না বুঝলে, কাফকা না বুঝলে, সিসিফাস না বুঝলে, যে যে পাথরকে নিয়ে আকাশের দিকে তুলে নিয়ে যাচ্ছি, কামুকে না বুঝলে কিন্তু বোঝা যাবে না এই থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড. ইট এক্সপ্রেসেস হোয়াট হ্যাপেন্স হোয়েন হিউম্যান এক্সিস্টেন্স ল্যাক্স মিনিং, যখন মানুষের এক্সিস্টেন্সের কোনো মানে থাকে না, অর পারপাস, কোনো উদ্দেশ্য নেই, and the communication breaks down, communication bhenge pore. The structure of the plays is typically round shape, মানে শুরু হয় একটা দিক দিয়ে আবার শেষ হচ্ছে একই পয়েন্টে. It ends with the finishing point is the same as the starting point. Logical construction and argument give way to the irrational and illogical speech, the ultimate conclusion, science. এই নিস্তব ভূতের দিকে নিয়ে যায়. একজন বিখ্যাত লিটারেটরি ক্রিটিক, তার নাম মনে রেখো মার্টিন এসলিন. নাম কি? মার্টিন
জুলিয়াস এসলিন, তিনি একটা বিখ্যাত বই লেখেন, তার নাম হচ্ছে থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, 1960 সালে পরবর্তীকালে পাবলিশ হয় এই বিখ্যাত বই। এখানে তিনি এই প্রথম এই টার্মিনোলজিটা কয়েন করেন, মার্টিন এসলিনের লেখা দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড। এই বইতে তিনি বেশ কয়েকজন এই অ্যাবসারিস্ট প্লে রাইট এর কথা বলেন, সেই অ্যাবসারিস্ট প্লে রাইট কয়েকজন নাট্যকারের কথা বলেন, সেই কয়েকজন নাট্যকারদের লেখা বেশ কয়েকজন অ্যাবসারিস্ট নাট্যকারটা পরবর্তী পরে দিয়ে ভালো করে পড়বো, ইউজিন আয়োনেস্কো, রোমানিয়ান ফ্রেঞ্চ অ্যাবসারিস্ট নাট্যকার, স্যামুয়েল বেকেট একজন অ্যাবসারিস্ট নাট্যকার, জাঁ জেনে একজন অ্যাবসারিস্ট নাট্যকার, এডওয়ার্ড অ্যালবি নেক্সট জেনারেশন অ্যাবসারিস্ট নাট্যকার, তার আগে আইজ্যাক অ্যাসাইমভ, এরা প্রত্যেকেই এই অ্যাবসারিস্ট প্লে নিয়ে লিখেছে। তো আমরা নেক্সট ক্লাসে এই অ্যাবসারিজমের নাটকের কি ধরনটা হয় সেটা আমরা পড়বো, কারণ তোমাদের পরীক্ষায় প্রশ্ন করে ওয়েটিং ফর গোডো অ্যাজ অ্যান অ্যাবসার্ড ড্রামা। তার আগে আজকের ক্লাসটা আমরা শেষ করবো, মানে অল্প করে শেষ করবো, এরকম একটা নাটকের গল্প বলে গেলে তোমরা ওয়েটিং ফর গোডোর স্পিরিটটাকে ধরতে পারো। নাটকের গল্পটা হচ্ছে সেই নাটকের গল্পই বলি যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, রাইনোসেরস। রাইনোসেরস হচ্ছে ইউজিন আয়োনেস্কো লেখা। তোমরা কি রাইনোসেরস নাটকটা কেউ পড়েছো নাকি? না স্যার, পড়ি তবে গল্পটা শুনেছি, মানে ট্রান্সফরমেশন, মানে মানুষ গল্পের শুরুর দিকে আমরা দেখতে পাবো যে বেশ কয়েকজন মানুষকে মানুষ এই গল্পের যে মেন চরিত্র তার হচ্ছে বিকাশে, কি চরিত্র বিরাজ, বিরাজ ইজ অলমোস্ট এন এভরি ওয়ান, আ ফ্লাস্টার্ড এভরি ম্যান ফিগার হু ইজ ইনিশিয়ালি ক্রিটিসাইজড ইন দ্য প্লে ফর ইজ ড্রিঙ্কিং টার্ডিনেস অ্যান্ড স্লভেনলি লাইফ স্টাইল। শুরুর দিকে সে খুব ড্রিঙ্ক করে, একটা অদ্ভুত চরিত্র থাকে, তার বাড়ির লোকজন তার গার্লফ্রেন্ড তাকে পছন্দ করে না, তার হচ্ছে বিরাজ অ্যান্ড ইন ফ্লাস্টার্ড এভরি ম্যান, এভরি ম্যান মানে সে যেন ওটা পৃথিবীর সমস্ত মানুষকে রিপ্রেজেন্ট করছে। তো সে হঠাৎ করে দেখবে যে শুনতে পাবে যে শহরের চারিদিকে এই বিভিন্ন রাইনোসেরস কে সে দেখতে পাচ্ছে, বিভিন্ন এই গন্ডা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এটা একটা রাইনোসেরস এর কভারটা মানুষ রূপী গন্ডা, চারিদিকে এই গন্ডা ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছে। এক সেকেন্ড, হ্যাঁ স্যার আমি ক্লাসে নিয়ে ফোন করছি নাকি? হ্যাঁ ঠিক আছে স্যার, ক্লাসে ঠিক আছে। সে দেখতে পাচ্ছে যে কেমন করে কয়েকজন গন্ডা শহরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, শুনতে পাচ্ছে সত্যি অ্যানিমাল গন্ডা ঘুরে বেড়াচ্ছে, আর হয় নাকি? তারপরে হঠাৎ করে সে শুনতে পেলো পাশের বাড়ির একজন লোকজন একটা গন্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারপরে দেখলো তার পাশের বাড়ির আর একজন লোকজন গন্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারপরে দেখলো যে শহরের মধ্যে বেশ কয়েকজন গন্ডা একে অপরকে মারছে, শিং দিয়ে গোটাচ্ছে, তারা প্রত্যেকটি মানুষ ছিল। গল্প শেষ হচ্ছে বিরাজের মাথায় শিং গজাচ্ছে, a horn is actually growing in the head of the central protagonist of this play. মানে the play is actually read as a response and criticism to the sudden upsurge of the fascism and nazism. গোটা ইউরোপ জুড়ে যে নাৎসি চিন্তা ভাবনা, যে ফ্যাসি চিন্তা ভাবনা, রাইনোসেরস কিসের সিম্বল, কিসের সিম্বল রাইনোসেরস? ডিসেন্সিটাইজেশন, মানুষ আর মানুষ নেই, মানুষ কিসে পরিণত হয়েছে, মানুষ পরিণত হয়েছে একটা গন্ডারে, তার সেন্সিটিভিটি তার সংবেদনশীলতা হারিয়ে গেছে, ফলে আমরা প্রত্যেকে একটা আসলে গন্ডার। এই গল্প শেষ হচ্ছে বিনাসের ডিক্লারেশন দিয়ে, আই উইল নট ট্রান্সফর্ম ইন টু আ রাইনোসেরস, আমি রাইনোসেরস হব না, কিছুতেই হব না, না হব না বলে ডিক্লেয়ার করছি, না বলে এই যে বিকাশ রাইনোসেরস হওয়ার, মানুষ মানুষের কুকুরটা তো সবুজ সবুজ চারিদিকে রাইনোসেরস হর্ন, বিখ্যাত হওয়ার, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট কভার। এই এই যে মানে মানে মানুষের যে চেতনা, মানুষ বলছে না হব না, এই 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 কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাবসেন্সিজম। এই এইভাবে অ্যাবসেন্সিজমের নাটক লেখা হয়, এইভাবে চিন্তা ভাবনা করা হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই অ্যাবসারিজম সুরিয়ালিজম পরের কাছে, সুরিয়ালিজম অত বলবো বলে নাটকে যাবো, পরের কাছে এই অ্যাবসারিজমের নাটকের একটা রিফ্লেকশন নিয়ে আমরা কথা বলবো বলে ওয়েটিং ফর গোডোর
গুরুটা অ্যানালাইজ করবো, গুরুটা পরের দিন থেকে আমরা টেক্সট পড়াবো, আমরা তাড়াতাড়ি পড়বো, আমরা 4 থেকে 5 দিনের মধ্যে মনে টেক্সটটা শেষ করে ফেলি। কিন্তু আমরা বেসিক যে থিম গুলো যেখান থেকে কোয়েশ্চেন আসে, এক্সিস্টেনশিয়ালিজম, অ্যাবসার্ডিজম, সেগুলোকে নিয়ে আমরা পরের ক্লাসে আরো ডিটেলে আলোচনা করবো। আমি ব্যক্তিগতভাবে খুব ভীষণভাবে এই সুরিয়ালিজম দ্বারা ইনফ্লুয়েন্স, আমি সেজন্য ইনফ্যাক্ট নিজেও সুরিয়ালিস্ট জিনিসপত্র ক্রিয়েট করার চেষ্টা করি। আর আমার ইনস্টাগ্রামে নিয়ে অনেকেও তো জানো না, আমি মানে পরশু দিকে এই ছবিটা আমি বানালাম, আমার মনে হলো যে হিউম্যান বিইং মানে আমরা এই যে আমাদের যে এটা মানে আমার নিজের শুট করা আর কি, মানে নিজেকেই নিজেই শুট করলো আর কি, প্রথম থেকে এই একটা প্রথমে হাতকে শুট করলাম আলাদা করে, ঠিক আছে, একটা হাতটাকে আলাদা করে শুট করলাম, তারপরে নিজেকে শুট করলাম, ঠিক আছে, তারপরে যেটা করলাম সেটা হচ্ছে এইটাকে বানাবার চেষ্টা করলাম। দাঁড়ো খুলছে, ফটোশপ খুলতে ন্যাচারালি অনেকটা সময় লাগে, আসলে ফটোশপ খুলে দরকার ছিল না, এটা খুলি হতো প্লিজ। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ইয়েস, এটা আপনার এডিট? এটা আমার এডিট। আপনি এটা কি বোঝাচ্ছে? মানে আমি যেভাবে এটাকে দেখছি অ্যাজ ইফ এই যে হাতটা এটা এই মানুষটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, একটা অ্যাবসলিউট অপ্রেসিভ সোসাইটি একটা মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই যে এই মানুষটা উড়ে যাচ্ছে আকাশে, এটা কিন্তু আমার নিজের ছবি, মানে আমার নিজের ছবিটাই দিদি তুলে দিয়েছে। দাঁড়াও এক সেকেন্ড, আসছে। ওটা ঠিক বুঝতে পারিনি, ওটা কি স্যার? মানে আমি যেভাবে অলরেডি বলছো যে মানুষের চপার, মানে আমি বিশ্বাস, মানে আমি আমি যেভাবে মানে ওই স্টোরিটাকে দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে মানে মানে মানুষের হাতে যখন মানুষের মানে মানুষ কেবলমাত্র পণ্যের সঙ্গে যখন মানুষকে তুলনা করা হচ্ছে, ওই একটা মাংস খণ্ডের মতো একটা মানুষ যখন মানুষ মারা যায়, ওটা একদম লকডাউনের মধ্যে শুটিং করা, ফলে যখন মানে বডি গুলোকে ডিসপোজ করা হচ্ছে, একটা বড় অংশের বডিকে মানুষের আলাদা করে, মানুষের দেহের আলাদা করে কোনো মূল্য নেই, মানুষের দেহ আর মাংসের যে খণ্ড তার মধ্যে কোনো পার্থক্য নেই, সেই কথা আমি বলার চেষ্টা করছি। আমি এই যে ছবিটা ক্রিয়েট করেছি এটা এটা যদিও আমার নিজের শুটিং করা, কিন্তু এই কনসেপশনটা অনেকগুলো কালারে করেছি, অনেকগুলো কালারেই করেছি, তার মধ্যে থেকে একটা কালার লাস্টে বেছে নিয়েছি। প্রথমে এমনি একটা কালারে ভেবেছি, তারপরে এই যে কালারে ভেবেছিলাম, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ভেবেছি, তারপরে এই কালারে ভেবেছি, একটু ওয়ার্ম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। তো যে ভদ্রলোক, তোমরা সেই আর্টিস্টের নাম শুনে শুনে জানি না, যে ভদ্রলোকের কাছে ইন্সপায়ার হয়ে অনেকটাই তার মতো করেই মানে এই ছবিটা ক্রিয়েট করেছি। আমার অন্যান্য ছবিগুলো অনেকটা অরিজিনালিটি থাকে, কিন্তু এই ভদ্রলোককে আমি পুরো ইমিটেট করেছি। আমার সঙ্গে একটা মেসেজে কথা হয়, টমি ইনবার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট আই ভেরিফাই, ফটো আর্টিস্ট, এই যে ইনবার্গের ছবি, হাত মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এই যে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে একটা জায়গার মধ্যে, অ্যাবসলিউট ডার্কনেস, ওপরে একটা ক্রো বসে আছে, দেখতে পাচ্ছ, দিস ইজ টমি ইনবার্স আর্ট, ফটোগ্রাফিকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে, অ্যাবসলিউট মানে ক্যাপশনটা অঙ্গুলি হেলনে তোমার নিয়ন্ত্রণে নাই বলতে পারো, বলতে পারো। এই যে ইনবার, টমি ইনবার, হি ইজ কারেন্টলি অ্যান ইউকে বেস ফটোগ্রাফার, আমার দেখা এই যে ইটস এ অ্যাবসলিউট ব্রিলিয়েন্ট ফটোগ্রাফ, মানে এই যে একটা পা, একটা মানুষ সেই পাটাকে রেজিস্ট করছে, পাটাকে ধরছে, বলছে না, ফলে ইনবার্গের ফটোগ্রাফ আমি লিখেছি ইনস্টাগ্রামে, যে ইন্সপায়ার বাই টমি ইনবার। সো এই মানে অ্যাবসার্ডিজমকে ফিল করতে গেলে কিন্তু তোমাকে এইরকম একটা অ্যাবসার্ড ওয়ার্ল্ডকে আগে ফিল করতে হবে, চারপাশের পৃথিবীর মধ্যে যে নাথিংনেস সেটাকে আগে বুঝতে হবে, তারপরে গিয়ে তোমাকে, তারপরে তুমি ওয়েটিং ফর গোডোর মধ্যে ফ্লেভারটা পাবে, নাহলে পাবে না। বেশ, থ্যাংক ইউ, আশা করছি মোটামুটি বোঝাতে পেরেছি, বলো।
ঠিক আছে বেশ এরপরের ক্লাসে আমরা অ্যাবসার্ড ড্রামাটিজ ড্রামা নিয়ে দু চারটে কথা বলবো কারণ অ্যাবসার্ড ড্রামা নিয়ে আমাদের প্রশ্ন আসবে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওখান থেকে আমরা ওয়েডিং ফর গোডো টেক্সটটাকে শুরু করব টেক্সটে দুটো একটা টেক্সট আমরা চার দিন পাঁচ দিনের মধ্যে আমরা শেষ করব ওটা এই হচ্ছে বেসিক বক্তব্য তাহলে মোটামুটি আমি রেকর্ডটা অফ করছি ঠিক আছে মোটামুটি এখানে অফিসিয়াল রেকর্ডিংটা আমি অফ করছি ঠিক আছে স্যার